হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আবারও আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো 1979 সালে সর্বমোট কয়টি চলচ্চিত্র মুক্তি পেয়েছিল এবং 1979 সালে কোন 10টি সিনেমা সবচেয়ে বেশি ব্যবসা করেছিল এবং কয় কোটি টাকা করে ব্যবসা করেছিল এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো। তাহলে চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নেব 1979 সালে কোন সিনেমাগুলো মুক্তি পেয়েছিল। 1979 সালে বছরের শুরুতে মুক্তি পায় কার পাপে সিনেমা, এরপরে মুক্তি পায় ঘর জামাই, বেলা শেষের গান, মিলন, অনুরাগ, একালের নায়ক, দিন যায় কথা থাকে, আয়না, কন্যা বদল, রাজমহল, নদের চাঁদ, জিঞ্জির, সূর্য সংগ্রাম, মাটির ঘর, জবাব, চোখের মণি, নাগ নাগিনী, প্রিয় বান্ধবী, বারুদ, মধুমতি, ঘর সংসার, আরমান, যৌতুক, সোনার চেয়ে দামি, বন্দুক, ছোট মা, আরাধনা, বদলা, মাটির মানুষ, ইশারা, রাজকুমারী চন্দ্রবান, শহর থেকে দূরে, সঙ্গিনী, অভিমান, বিজয়িনী সোনাবান, ওয়াদা, বুলবুল এ বাগদাদ, দুটি মন দুটি আশা, নওজুয়ান, শাম্পানওয়ালা, শীষ নাক, রাজবন্ধি, ইমান, রূপের রানী চোরের রাজা, রূপালী সৈকতে, সোনার হরিণ, দি ফাদার, সুন্দরী, নাগরদোলা, ধর্ষণ, সূর্য দিগল বাড়ি। বন্ধুরা, 1979 সালে সর্বমোট 51টি চলচ্চিত্র মুক্তি পেয়েছিল। এবার চলুন বন্ধুরা আমরা দেখে নেই এই 51টি চলচ্চিত্রের মধ্যে কোন 10টি চলচ্চিত্র সবচেয়ে বেশি আয় করেছিল। 1979 সালে সর্বোচ্চ 10টি ব্যবসা সফল সিনেমার মধ্যে 10 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে জবাব সিনেমা। এই ছবির পরিচালক ছিলেন মাসুদ পারভেজ। এই ছবিতে অভিনয় করেছিলেন সুহেল রানা, শাবানা, খলিল, জসিম, আয়েশা আক্তার, মাহবুব গুই, আবগামী, জুলিয়া, দিলদার সহ আরো অনেকেই। এই সিনেমার বাজেট ছিল 18 লক্ষ টাকা আর বক্স অফিস থেকে জবাব ছবিটি আয় করেছিল 40 কোটি 80 হাজার টাকা। 1979 সালে সর্বোচ্চ 10টি ব্যবসা সফল সিনেমার মধ্যে 9 নম্বর স্থানে জায়গা করে নিয়েছিল রাজমহল সিনেমা। এফ কবির চৌধুরী পরিচালিত রাজমহল, এই ছবিতে অভিনয় করেছিলেন ওয়াসিম, রুজিনা, নূতন, এটিএম শামসুজ্জামান, টেলি সামাদ, রাজ সহ আরো অনেকেই। রাজমহল ছবিটির নির্মাণে ব্যয় হয়েছিল 17 লক্ষ টাকা আর বক্স অফিস রিপোর্ট অনুযায়ী রাজমহল ছবিটি আয় করেছিল 48 লক্ষ 20 হাজার টাকা। 8 নম্বর স্থানে জায়গা করে নিয়েছিল বারুদ সিনেমা, এই ছবির পরিচালক ছিলেন দেওয়ান নজরুল। এই ছবিতে অভিনয় করেছিলেন শাবানা, ওয়াসিম, সুহেল রানা, ববিতা, নূতন, সুজাতা, আজিম, জসিম, আদিল সহ আরো অনেকেই। বারুদ ছবিটির নির্মাণে ব্যয় হয়েছিল 20 লক্ষ টাকা আর বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বারুদ ছবিটির কালেকশন হয়েছিল 50 লক্ষ 10 হাজার টাকা। 7
নাম্বার স্থানে জায়গা করে নিয়েছিল ওয়াদা সিনেমা, হাফিজ উদ্দিন পরিচালিত ওয়াদা। এই ছবিতে অভিনয় করেছিলেন বুলবুল আহমেদ, ববিতা, এ টি এম শামসুজ্জামান, খলিল, রওশন জামিল, টেলি সামা, দিলদার সহ আরো অনেকেই। ওয়াদা ছবিটির বাজেট ছিল 15 লক্ষ টাকা, আর বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই ছবিটির আয় হয়েছিল 57,20,000 টাকা। 6 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে শীর্ষ নাক সিনেমা, এফ কবির চৌধুরী পরিচালিত শীর্ষ নাক। এই ছবিতে অভিনয় করেছিলেন ওয়াসিম, অলিভিয়া, রুজিনা, চান্দনা, আহমেদ শরীফ, আদিল আফগামি, জাম্বু সহ আরো অনেকেই। শীর্ষ নাক ছবিটি নির্মাণে ব্যয় হয়েছিল 16 লক্ষ টাকা, আর বক্স অফিস রিপোর্ট অনুযায়ী শীর্ষ নাক ছবিটির আয় হয়েছিল 58,40,000 টাকা। 1989 সালে সর্বোচ্চ 10টি ব্যবসা সফল সিনেমার মধ্যে 5 নম্বর স্থানে জায়গা করে নিয়েছিল নওজোয়ান সিনেমা, অশোক ঘোষ পরিচালিত নওজোয়ান। এই ছবিতে অভিনয় করেছিলেন বুলবুল আহমেদ, কবরী, ববিতা, মাহমুদ কলি, আহমেদ শরীফ, মাহবুব গুই, জসিম সহ আরো অনেকেই। নওজোয়ান ছবিটির বাজেট ছিল 14 লক্ষ টাকা, আর বক্স অফিস রিপোর্ট অনুযায়ী নওজোয়ান ছবিটির বক্স অফিস কালেকশন হয়েছিল 60,20,000 টাকা। 4 নম্বর স্থানে জায়গা করে নিয়েছিল বদলা সিনেমা, এই ছবির পরিচালক ছিলেন আজিম। এই ছবিতে অভিনয় করেছিলেন রাজ্জাক, শাবানা, সুহেল রানা, নূতন, আলমগীর, সুচরিতা, খলিল, মাহবুব গুই, শওকত আকবর, জসিম সহ আরো অনেকেই। মাল্টিকাস্টিং এই ছবিটির বাজেট ছিল 24 লক্ষ টাকা, আর বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বদলা ছবিটির কালেকশন হয়েছিল 80,30,000 টাকা। 1979 সালে সর্বোচ্চ 10টি ব্যবসা সফল সিনেমার মধ্যে 3 নম্বর স্থানে জায়গা করে নিয়েছিল ইমান সিনেমা, মমতাজ আলী পরিচালিত ইমান। এই ছবিতে অভিনয় করেছিলেন ওয়াসিম, শাবানা, কবরী, আদিল, রাজ, গোলাম মোস্তফা সহ আরো অনেকেই। ইমান ছবিটির বাজেট ছিল 15 লক্ষ টাকা, বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ইমান ছবিটির কালেকশন হয়েছিল 90,10,000 টাকা। 1979 সালে সর্বোচ্চ 10টি ব্যবসা সফল সিনেমার মধ্যে 2 নম্বর স্থানে জায়গা করে নিয়েছিল জিঞ্জির সিনেমা, দিলীপ বিশ্বাস পরিচালিত জিঞ্জির। এই ছবিতে অভিনয় করেছিলেন রাজ্জাক, সুহেল রানা, আলমগীর, ববিতা, সুচরিতা, অঞ্জনা, রাজ, এ টি এম শামসুজ্জামান সহ আরো অনেকেই। জিঞ্জির ছবিটির বাজেট ছিল 25 লক্ষ টাকা, আর বক্স অফিস রিপোর্ট অনুযায়ী জিঞ্জির ছবিটির কালেকশন হয়েছিল 1,25,00,000 টাকা। 1979 সালে সর্বোচ্চ ব্যবসা সফল ছবির নাম হচ্ছে মাটির ঘর, আজিজুর রহমান পরিচালিত। 1979 সালে সর্বোচ্চ ব্যবসা সফল ছবির নাম মাটির ঘর। এই ছবিতে অভিনয় করেছিলেন রাজ্জাক, শাবানা, খলিল, আনোয়ার হোসেন, রওশন জামিল, টেলি সামাত, এ টি এম শামসুজ্জামান সহ আরো অনেকেই। মাটির ঘর ছবিটির বাজেট ছিল 18 লক্ষ টাকা, আর বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মাটির ঘর ছবিটির কালেকশন হয়েছিল 1,50,00,000 টাকা।